তো গাইজ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে মোবাইল ফোনের কলার স্ক্রিনে কীভাবে একটি ফটো সেট করবেন হ্যাঁ ফ্রেন্ডস আমাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার কিংবা গ্রিন কালার টাইপের দেখায় তো ফ্রেন্ডস এখানে আমরা কোনো রকমের কোনো ফটো সেট করতে পারি না বাট আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনটি মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন এখানে আপনি একটি ফটো সেট করতে পারেন আপনার অতএব আপনার কোনো প্রিয় মানুষের একটি ফটো সেট করতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই আমেজিং লাগবে তো ফ্রেন্ডস খুবই একটি মজার ব্যাপার আপনারা কীভাবে মোবাইল ফোনের কলার স্ক্রিনে একটি ফটো সেট করবেন সেটি আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি এক সেকেন্ডও না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যালটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে রাখবেন কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও ভিডিওতেই কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন তো ফ্রেন্ডস চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি ওকে ফ্রেন্ডস তো আমাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে একটি ফটো সেট করে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি কোথেকে অ্যান্ড কিভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব তো এখান থেকে আমি প্রথমত অ্যাপ্লিকেশনটি ওপেন করব অ্যান্ড ওপেন করার পর আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি ফটো সেট করতে পারেন মোবাইল ফোনের কলার স্ক্রিনে দেন অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে তো এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করে যাবেন দেন বাম দিকে সোয়াইপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রান্ড এখানে আপনারা গ্রান্ডে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যালোয়া আপনি কি করবেন এখান থেকে করবেন আবার ব্যাকে ব্যাকে আসবেন আসার পর এখান থেকে আবার বাম দিকে সোয়াইপ করবেন দেন আবার এখান থেকে গ্রান্ডে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে দেখাচ্ছে অ্যালাওয়া মডিফাই সিস্টেম সেটিংস এখান থেকে আপনি এটিও অ্যানেবেল করবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন তারপর এখান থেকে গ্রান্ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাতে ক্লিক করে দেবেন অ্যালাওয়াতে ক্লিক করার পর পরে নেক্সট পেজ আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি এই খালি বক্সে একটি টিক দিয়ে দেবেন দেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন দেন তারপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের মেন এন্টারপ্রেসটি খুলে যাবে অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে একটি ফটো সেট করতে পারেন তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট এখানে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন দেন এখানে স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যান্ড কন্ট্রাক্ট তো এখান থেকে আপনারা ডিফল্টে ক্লিক করে দেবেন ডিফল্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমেজিং কিছু ওয়াল পেপার ফ্রিতে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে এগুলা ইউজ করতে পারেন তো আপনি কি করবেন এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এখান থেকে আপনি চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারির ফটো সিলেক্ট করে নেবেন আপনি যে ফটোটি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে সেট করে রাখতে চান তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি তো ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোর ওপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে একটু জুম আউট অ্যান্ড জুম ইন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আঙুলের সাহায্যে আপনি একটু জুম করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে এমনভাবে আপনি সাইজ সিলেক্ট করে নিতে পারেন তো আমি এই সাইজটি নিলাম এখান থেকে আপনি তারপরে ডানে ক্লিক করে এখান থেকে ডান এখানে ডানে করে করার এখান আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন সেই ফটোটি যেটি আপনি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে সেট করে রাখতে চান তো সিম্পলি আপনি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ফটোর উপরে সিম্পলি ট্যাপ করে দেবেন দেন ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এই ফটোটি সেট হওয়ার কারণে আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনটি দেখতে আগের তুলনায় খুবই স্মার্ট অ্যান্ড খুবই আমেজিং দেখাবে তো ফ্রেন্ডস সেম এমনভাবে আপনি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে একটি ফটো সেট করে রাখতে পারেন আপনার অতে বা আপনার কোনো প্রিয় মানুষের একটি ফটো সেট করে রাখতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যাট্রাক্টিভ লাগবে তো ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব যে আমরা কীভাবে অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের স্টোর ওপেন করে নেবেন দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে বারে আপনাদেরকে লিখতে হবে ফটো কলার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো কলার স্ক্রিন লিখে সার্চ করবেন অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের সামনে শো হবে খুবই একটি মজার অ্যাপ্লিকেশান আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আশ ছিল এই ভিডিও তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার এই টেক মধ্যেটি নতুন দশা করে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে